বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরো খবর আমরা জানবো। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা দুচ্ছগ্রা। ফাতেমা, দক্ষিণবঙ্গের মতো ঠাকুরগাঁওতেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এবং এটার বেশিরভাগ রোগী কিন্তু ঢাকা থেকে আসছে। গত জুলাই মাসের 1 তারিখ থেকে এ পর্যন্ত ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 109 জন এবং বিগত 7 দিনে চিকিৎসা নিয়েছেন 7 জন। তো এখন পর্যন্ত রোগীরা হাসপাতালে ভর্তি আছে। আমি এখানকার তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি, তিনি ডেঙ্গু রোগীদের কিন্তু আলাদা সংক্রমণ ইউনিটে রেখেছেন এবং মশারির ভেতরে রেখেছেন। ঠাকুরগাঁও পৌরবাসীর সঙ্গেও আমি কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে ঠাকুরগাঁওয়ের ড্রেনগুলো অতিরিক্ত নোংরা এবং জলাবদ্ধতার কারণে সেখানেও মশার আক্রমণ বেশি হতে পারে। এই ডেঙ্গু রোগীকে যে মশাটি কামড়াবে সেটি আবার সুস্থ মানুষকে কামড়ালেও কিন্তু এভাবেও কিন্তু রোগটি ছড়িয়ে পড়তে পারে, যে কারণে এই ড্রেনগুলো পরিষ্কারেরও একটা দাবি উঠেছে। আমি পৌরসভার দায়িত্বরত এডিএম-এর সঙ্গে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে ঠাকুরগাঁওয়ে পৌরসভায় 4টি ফগার মেশিন রয়েছে, তার মধ্যে 3টি ফগার মেশিনই কিন্তু নষ্ট সারিকা, যে কারণে তিনি জানিয়েছেন যে এই ফগার মেশিনগুলো ঠিক করা হবে এবং খুব দ্রুত তারা এই মশা নিধনের কার্যক্রম শুরু করবে। তবে কবে নাগাদ মশা নিধনের কার্যক্রম শুরু করবে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলেনি, তবে এবছর কীটনাশক বেশি পরিমাণে কেনা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পৌরসভায় দায়িত্বরত এডিএম। তিনি কিন্তু জানিয়েছেন যে মেশিনগুলো ঠিক করে খুব দ্রুত এই কার্যক্রম পরিচালনা করবে এবং এখানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে যে রোগীগুলো ভর্তি হয়েছে সারিকা, তারা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন, এখানে এখন পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। ফাতেমা, ধন্যবাদ আপনাকে।